بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، সম্মানিত শ্রোতাবৃন্দ, ঈদ উপলক্ষে কাউকে ঈদ মুবারক বলা যাবে কি যাবে না? আমরা কিছু ভাই এবং কিছু দায়ী এবং কিছু লোককে দেখতে পাই যারা বলেন যে না, ঈদ মুবারক বলে কোনো শব্দ শরীয়তে নেই, তাই ঈদ মুবারক বলা যাবে না। এই বিষয়টি সম্পর্কে আমাদের ছাত্রদের এবং কিছু ভাইয়ের কৌতূহল রয়েছে যে কি বলতে হবে বা বলার দরকার আছে কি না, সে কারণে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছে। সম্মানিত ভাই সকল, ঈদ উপলক্ষে আমাদেরকে কাউকে সম্ভাষণ জানাতেই হবে বা জানানোটা মুস্তাহাব এরকম কিছু না। সে কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঈদ উপলক্ষে ঈদের সম্ভাষণ স্বরূপ কিছু বর্ণিত হয়নি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এ কিছু করতে উদ্বুদ্ধ করেননি, তাই এটা শরিয়ার অংশ কম কিন্তু সামাজিকতার অংশ বেশি, মানুষের আচার আচারের সাথে সম্পর্কটা বেশি ইবাদতের থেকে। যদি বিষয়টি ইবাদত হতো তাহলে সেটা ওইভাবে বলা ওইভাবে করা দরকার হতো, কিন্তু যখন বিষয়টি আদতের সাথে স্বভাবের সাথে এবং সামাজিকতার সাথে আচারের সাথে, তখন আচার হিসাবে আদত হিসাবে সমাজে যা কিছু করা হয় তার বিধান হচ্ছে যে সেটা জায়েজ বা সেটা বৈধ মুবাহ। কারণ আল আসলো ফিল আদা আল ইবাহ, আদতের বিষয়ে আসল নীতি হচ্ছে আদতগুলি সব বৈধ যতক্ষণে শরীয়তের বিপরীত না হয়। এখন যদি বিষয়টি আদত হয় স্বভাব হয় তাহলে সেই সময় যে সমাজে যেরকম শব্দটি বলা হয় ওরকম শব্দটি বললেই হলো, জরুরি নয় যে তখন বিশেষ একটি শব্দ বলতে হবে। কারণ যদি আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিষয়টি প্রমাণিত হতো তাহলে আমরা সেখানে সংযোজন বা বিয়োজন করতে পারতাম না, কিন্তু যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয় এবং ওলামায়ে কেরাম এটাকে আদত ও স্বভাব বলছেন, সেখানে সমাজকে ছেড়ে দিতে হবে তারা কি বলে, দেখতে হবে যে শরিয়ার বিরোধী কিনা। এই কারণেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকেও জিজ্ঞাসা করা হয়েছিল এ সম্পর্কে, যেমন মাজমুউল ফাতাওয়া 24 খণ্ড 253 পৃষ্ঠায় এসেছে যে হালিত তাহনিয়া ফিল ঈদ মা ইয়াজি আলা আলসানাতিন নাস ঈদুকা মুবারক ওয়া মা আশবাহাহু হাল্লাহু আসলুন ফিল শরিয়াতি আম লা, যে ঈদ উপলক্ষে মানুষেরা যা কিছু বলে, যেমন ঈদুকা মুবারক, তোমার ঈদ বরকতপূর্ণ হোক, এ ধরনের আরো অন্য কিছু শরীয়তে কি এর কোনো ভিত্তি রয়েছে? তখন তিনি উত্তরে বলেছিলেন, আম্মাত তাহনিয়া ইয়াউমাল ঈদ ইয়াকুলু বাদুহুম লিবাদিন ইযা লাকিয়াহু বাদা সালাতিল ঈদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে ঈদ উপলক্ষে সম্ভাষণ স্বরূপ এক অপরের সাক্ষাৎকালে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কিংবা ওয়াহালাহুল্লাহু আলাইকা এই শব্দ বলা, ওয়া নাহওয়া যালিক এমনকি এই ধরনের কোন শব্দ বলা, ফাহাদা কাদ রুবিয়া তায়েফাতে মিনাস সাহাবা, সাহাবাদের কিছু সংখ্যক থেকে এরকম বর্ণিত হয়েছে, আন্নাহুম কানু ইয়াফআলুনা, তারা এরকম বলতেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার শব্দ অনুযায়ী ওয়া নাহওয়া যালিক এরকম আরো কোন শব্দ বলা যেতে পারে, তাই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা যেতে পারে এবং ঈদ মুবারকও বলা যেতে পারে যদি সমাজে এটা বলা হয়। দেখা যাক, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাকেও এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, আত-তাহনিয়াতু বিল ঈদে জায়েজা, ঈদ সম্ভাষণ জায়েজ, ওয়া লাইসা লাহা তাহনিয়াতুন মাখসুসা, ঈদের এ তাহনিয়া এ মুবারকবাদ হিসাবে কোনো খাস বিশেষ শব্দ নেই, বাল মা তাদাহুন নাস বরং লোকেরা যেটা বলে, ফাহওয়া জায়েজুন সেটাই জায়েজ যতক্ষণে তাতে গুনাহ না হয় মানে গুনাহর শব্দ না থাকে, মাজমু ফাতাওয়া ইবনে উসাইমিন 16 খণ্ড 128 পৃষ্ঠা। তাই ভাইরা, আমরা ঈদ সম্ভাষণ স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কিছু পাই না বলে কোনো শব্দ লিমিট করতে পারবো না, কারণ এটা সামাজিকতা ও আচারের শব্দ। তবে যেহেতু সালাফে সালাহিনের পক্ষ থেকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম শব্দটি এসেছে, যেমন ইবনু তুরকুমানি জওহারুন নাকীতে বর্ণনা করেছেন, তাহলে আমরা বলবো সেই শব্দটি বলা উত্তম। কিন্তু এছাড়াও অন্য কোনো শব্দ যেটা সমাজে ঈদ সম্ভাষণ হিসেবে বলা হয় আর সেটাতে শরীয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে এরকম শব্দ বলতে কোনো অসুবিধা নেই, তাই ঈদ মুবারক বলতে অসুবিধা নেই, অনুরূপ এরকম আরও অন্য শব্দ বলতেও কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ
আমাদের বিষয়টি জানা ও বোঝা উচিত। সালামু আলাইকুম রহমতুল্লাহ।